আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষা অধিদপ্তর স্থাপনের প্রতিবাদ জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা ক্ষোভ জানিয়ে বলেছেন, হল সুপারের বাসভবন ভেঙে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের ঘটনা ইসলামী শিক্ষার প্রতি সরকারের দ্বিমুখী আচরণ। বলেছেন, এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ জানালেও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ অক্ষত রেখে অন্য কোথাও শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণের দাবি তারা জানিয়েছেন। ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় স্থাপন, মাদ্রাসার 4 একর জমি দখলমুক্ত সহ 5 দফা দাবি তারা জানিয়েছে এবং তা আদায় না হলে বর্তমান শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার নিজস্ব ভূমিতে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর ভবন স্থাপন করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য ভবন আলাদা ও স্বতন্ত্র কোনো স্থানে হতে পারে।